আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে যে বই দেওয়া হবে বইয়ের তালিকা সায়েন্স কমার্স আর্টসের বইয়ের তালিকাগুলা কোন বিভাগে কি বই আছে কোন বিভাগে খরচ কেমন কোন বিষয়ে প্রাইভেট পড়তে হবে কোন বিভাগ তোমার জন্য ভালো হবে এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা কেনার নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তা আমরা প্রথমে বইয়ের তালিকাগুলো দেখে নিই তোমাদের প্রত্যেককে থেকে যে বিষয়গুলো পড়তে হবে তুমি সায়েন্সের আর্টসের কমার্সের হও পথ থেকে এই বিষয়গুলো পড়তে হবে যেমন বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত ইসলাম ও নৈতিক শিক্ষা তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি মানে সংক্ষেপ বলা হয় আইসিটি এই বিষয়গুলো প্রত্যেককে পড়তে হবে পর থেকে সায়েন্স কমার্স আর্টস সব স্টুডেন্টকে এই বিষয়গুলো পড়তে হবে এখন আমরা যদি গ্রুপ অনুসারে দেখি বিজ্ঞান বিভাগে যারা ভর্তি হবা তাদের জন্য যে বিষয়গুলো পড়তে হবে পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় উচ্চত গণিত বা কৃষি শিক্ষা এটাকে বলা হয় অপশনাল সাবজেক্ট অনেকে কৃষি শিক্ষা নেয় অনেকে উচ্চতর গণিত নেন তো যারা অঙ্ক ভালো পারো তারা উচ্চতর গণিত নিলে ভালো হবে কৃষি শিক্ষা নিলেও হয় কিন্তু তোমাদের উচ্চতর গণিত নিলে ভালো হবে যারা ইঞ্জিনিয়ার লাইনে পড়তে চাও তাদের উচ্চতর গণিত নেওয়া ভালো হবে তো তোমরা পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই চারটা এবং উচ্চতর গণিত বা কৃষি শিক্ষা যে কোনো একটা নিবা অনেকে কি করে মেন সাবজেক্ট নেয় পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান অপশনাল হিসেবে নেয় তো এইভাবে নিতে পারো এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা তারপরে দেখো বাণিজ্য বিভাগে যে পড়তে হয় যে বিষয়গুলো পড়তে হবে মানে ব্যবসা শাখায় কমার্সের হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং ব্যবসায় উদ্যোগ বিজ্ঞান কৃষি শিক্ষা এই পাঁচটা বিষয় পড়তে হবে প্রত্যেককে যারা বাণিজ্য বিভাগে ভর্তি হওয়া তাদের পাঁচটি বিষয় পড়তে হবে পাঁচটি বিষয়ে এসএসসি পরীক্ষা হবে তারপর মানবিক বিভাগে যে বিষয়গুলো পড়তে হবে ভূগোল পরিবেশ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পৌরীতি নাগরিকতা অর্থনীতি কৃষি শিক্ষা এ পাঁচটা বিষয় পড়তে হবে তা আমরা গুরু অনুসারে দিয়ে দিয়েছি তোমাদের সাবজেক্ট সায়েন্স কমার্স আর্টসের বিষয়গুলো দেখিয়ে দিয়েছি এবং প্রত্যেকের যে বিষয়গুলো পড়তে হবে সেগুলোও দেখে দিয়েছি তারপরে দেখো এখানে কোশ্চেনগুলো কোন বিভাগে কি বই আছে এটা আমরা দেখলাম কোন বিভাগ খরচ কেমন দেখো যারা সায়েন্সে ভর্তি হবা তাদের কমার্স এবং আর্টসের থেকে তুলনামূলকভাবে তুলনামূলকভাবে খরচ একটু বেশি হবে যেহেতু সায়েন্সের প্রত্যেকটা বিষয় এখানে যে আছে পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান তারপর উচ্চত গণিত রসায়ন এই প্রত্যেকটা বিষয় প্রাইভেট পড়তে হবে জীববিজ্ঞান না পড়লেও সারে কিন্তু পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চত গণিত এগুলো প্রাইভেট পড়তে হবে তোমাকে মাস্ট বি অনেকে বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রাইভেট পড়ে কারণ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই প্লাস পাওয়া খুবই কষ্ট অধ্যায় অনেকগুলো আসছে তো তোমাদের খরচা একটু তুলনামূলক বেশি হবে অন্যান্য বিভাগ থেকে আর যারা অঙ্কতে ভালো পারো তারা এই বিভাগ নিতে পারো অঙ্ক দুর্বল হলে সায়েন্সে নিয়ে কোনো লাভ হবে না সায়েন্সে যেহেতু সকল বিষয়ে অঙ্ক আছে তো তোমাকে সকল বিষয়ে অঙ্কর বেসিক থাকতে হবে তাহলে তুমি সায়েন্সে ভালো করতে পারবে না হয় সায়েন্স নিয়ে তোমার কোনো উপকারে হবে না যারা অঙ্ক একটু কম পারো তারা আর্টসে যেতে পারো আর্টসে কমার্সে আবার হিসাব বিজ্ঞান অঙ্ক আছে আর্টসে তাদের জন্য ভালো হবে আর্টসে বেশি প্রাইভেট পড়তে হয় না ইংরেজি আর অঙ্ক প্রাইভেট পড়লে হয়ে যায় মানে মেন সাবজেক্টগুলো আর যারা কমার্সে যেতে চাও তাদের হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়তে হয় ফিনান্স ব্যাঙ্কিংও অনেকে পড়তে পারো ফিনান্স ব্যাঙ্কিং অঙ্ক আছে যেহেতু এই দুইটা বিষয় মাস্ট বি প্রাইভেট পড়তে হবে হিসাব বিজ্ঞান এবং ফিনান্স ব্যাঙ্কিং ওইখানে এখানে যারা সায়েন্সে যেতে চাও তাদের তো গ্রুপের বিষয়গুলো সাবজেক্ট পড়তে হবে এখানে আবার ইংরেজি আসে তারপরে হচ্ছে অঙ্ক আছে এগুলো প্রাইভেট পড়তে হবে অনেকে বাংলা প্রাইভেট পড়ে কারণ বাংলা সৃজনশীল লেখা খুবই কষ্টকর বাংলা কোশ্চেনে কমন পাওয়া যায় না তাই এগুলো প্রত্যেককে প্রাইভেট পড়তে হয় তারপরে হচ্ছে এখানে কোন বিষয়ে প্রাইভেট পড়তে হবে এটা আমরা আলোচনা করেছি তারপর হচ্ছে কোন বিভাগ তোমার জন্য ভালো হবে তা আমরা যে ধারণা দিয়েছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ কোন বিভাগ তোমার জন্য ভালো হবে যারা অঙ্ক একটু কম পারো তারা আর্টসে যেতে পারো যাদের অঙ্ক একেবারে বেসিক ভালো আছে তারা সায়েন্সে যেতে পারো কমার্সও হিসাব বিজ্ঞান অঙ্ক আছে ফিনান্স ব্যাঙ্কিং অঙ্ক আছে অঙ্ক নেই শুধু আর্টসে হ্যাঁ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তোমরা কোন বিভাগে কে যেতে চাও আর কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা তাহলে ওই কমেন্ট অনুসারে আমরা ভিডিও আপলোড করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ